हाय एवरीवन, আমার চ্যানেল সবাইকে আবার নতুন করে স্বাগত। যারা গাছপ্রিয় মানুষ হন তারা অবশ্যই জানেন যে কিছু গাছ হয় যে গাছগুলো শুধু কেবলমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, আবার কিছু গাছ হয় যে গাছগুলো থেকে আমরা ফুল ফল ইত্যাদি পেয়ে থাকি। আজ আমি এমন একটি গাছ নিয়ে এসেছি যে গাছ থেকে আমরা 2-in-1 অর্থাৎ এই গাছটি থেকে আমরা সারা বছর খুব সুন্দর একটা সৌন্দর্য পেতে পারবো এবং এই গাছ থেকে আমরা সারা বছর ধরে কিছু না কিছু ফলও পেতে থাকবো। এটি হচ্ছে সেই গাছ, মিনিয়েচার লাল পেয়ারা। দেখুন এই পেয়ারা গাছটি, দেখুন খুব সুন্দর ছোট ছোট পাতা এবং গাছটি দেখতেও খুব সুন্দর। যখন এই গাছটি একটু বড় হয়ে যাবে এবং ফলে ফলে ভরে যাবে তখন গাছটি দেখতে আরও সুন্দর লাগবে। আমার গাছটিতে দেখুন ছোট্ট একটি গাছে এই একটি পেয়ারা এবং এই একটি ছোট পেয়ারা। আজকের ভিডিওতে আমি আলোচনা করছি এই গাছটির বিশেষ 3টি অ্যাডভান্টেজ এবং সেই সঙ্গে থাকছে এই গাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন মডার্ন গার্ডেন, সঙ্গে আমি অভিজিৎ। চলুন শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আর পরবর্তী আধুনিক কৃষি সংক্রান্ত ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। এই গাছটি ঘরে রাখার 3টি বিশেষ সুবিধা হলো। নাম্বার 1, এই গাছটি মিনিয়েচার ভ্যারাইটির, তাই দেখুন খুব ছোট ছোট পাতা এবং খুব ছোট ছোট ফল হয়ে গেছে। আমরা জানি সাধারণত ফলের গাছ করতে হলে এই ধরনের একটা বড় পটের প্রয়োজন হয়, যে পটটি 16 থেকে 18 ইঞ্চি হওয়া খুবই প্রয়োজন। কিন্তু এই মিনিয়েচার ভ্যারাইটিটি যখন আমরা চাষ করব তখন আমাদের 8 থেকে 10 ইঞ্চি এরকম একটা ছোট্ট পটে একে সুন্দরভাবে গ্রো করাতে পারবো। তাই খুব কম পরিচর্যায় মাত্র 8 থেকে 10 ইঞ্চির একটা পটে এই গাছকে খুব সহজে গ্রো করানো যায়। নাম্বার 2তে আমরা যে সুবিধাটি পাবো সেটি হচ্ছে যারা ফ্ল্যাট বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে সানলাইটের অভাবে ফলের গাছ চাষ করা সম্ভব হয়ে ওঠে না। এই গাছটি খুব সামান্য সানলাইট কিংবা উজ্জ্বল আলো থাকলেই এই গাছটি সহজে ফুল এবং ফল দেয়। তাই যারা ফ্ল্যাটে থাকেন বা ভাড়া বাড়িতে থাকেন তারা তাদের বেলকনিতে কিংবা রুমের মধ্যেও যদি উজ্জ্বল আলো থাকে তাহলে এই গাছটি সহজভাবে চাষ করতে পারবেন। এই গাছটি খুব কম সানলাইটে সারা বছর ধরে ফল দিতে থাকে। 3 নম্বরে যে সুবিধাটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে ডেকোরেশন। আমরা বিভিন্ন গাছ লাগিয়ে বাড়িকে ডেকোরেট করি, কিন্তু এই গাছটি দিয়ে আমরা বাড়িকে সুন্দরভাবে ডেকোরেট করতে পারবো এবং সেই ডেকোরেশনের সাথে সাথে আমরা এই গাছ থেকে কিছু ফলও পেতে থাকবো, যে ফলগুলি খুবই সুন্দর এবং সুস্বাদু। এই গাছের কোনো নির্দিষ্ট সিজন নেই, সারা বছর ফুল এবং ফল দিতেই থাকে এবং সেই সঙ্গে আমার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। দেখুন এই গাছটি আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, আরও একটি ছোট্ট পেয়ারা এসছে। এই গাছের পাতাগুলো কতটাই ছোট আমি হাত দিয়ে কম্পেয়ার করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন অনেকটাই ছোট, আর এই গাছ যখন ফলে ফলে ভরে যায় তখন গাছটি দেখতে খুবই সুন্দর লাগে, আর প্রচুর পরিমাণে এই গাছে ফল আসে। এই গাছ যখন নার্সারি থেকে কিনবেন তখন দেখে নেবেন যেন অবশ্যই একটি ফল থাকে, কেননা অনেক সময় সাধারণ পেয়ারা গাছকেও নার্সারিতে লাল পেয়ারা বলে আপনাকে বিক্রি করতে পারে। এই লাল পেয়ারার গাছটি অর্গানিক রিচ ফার্টিলাইজার বেশি পছন্দ করে, তাই আমরা যে কোনো গার্ডেন সয়েল নিয়ে নেব। আপনার নিজের মতো করে এই গাছের মাটি তৈরি করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি যা যা করেছি এই মাটির সঙ্গে হিউমাস জাতীয় কিছু একটা কম্পোস্ট সারকে মিশিয়ে নিন, বা আমি যেটা মিশিয়ে নিয়েছি তার সঙ্গে একটা বিশেষ জৈব সার, এই দেখুন নাসা। এই নাসা আমি প্রত্যেকটি গাছে ইউজ করি, এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর নিয়েছি কিছুটা নিম খোল, সেই সঙ্গে 50 গ্রামের মতো হাড়গুঁড়া। এবং যেহেতু এটা ফলের গাছ এবং সারা বছর ফল দিতে থাকে, তাই এই গাছে কলার খোসাকে শুকিয়ে সেই কলার খোসাকে গুঁড়ো করে আমি এই সারটি তৈরি করে নিয়েছি। এতে গাছের ফুল এবং ফল খুব দ্রুত এবং বেশি পরিমাণে পাওয়া যায়। এই সঙ্গে মাটিতে কিছুটা ককোপিট মিশিয়ে নিন, কারণ এই গাছ ময়েস্ট সয়েল খুব ভালোবাসে। সম্পূর্ণ অর্গানিকভাবে আমি মাটি তৈরি করে রেখেছি, সেই মাটিতে এবার এই গাছটি প্রতিস্থাপিত করব। দিয়ে দিচ্ছি কিছু পাথর কুচি। এই গাছটির বিশেষ কোনো কেয়ার লাগে না, আপনি যেভাবে নর্মাল গাছ কেয়ার করেন ঠিক সেভাবেই গাছ কেয়ার করুন। এই গাছে নর্মালভাবে জল দিন, যেভাবে অন্যান্য গাছে জল দেন সেইভাবেই জল দিন। গাছটি দেখবেন সময়ের সাথে সাথে খুব সুন্দর এবং ফুল এবং ফলে ভরে যাচ্ছে। সবশেষে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তবে লাইক কমেন্ট আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে গাছ খুব ভালোবাসে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আর পরবর্তী আধুনিক কৃষি সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে, কারণ এই চ্যানেলে আধুনিক কৃষি সংক্রান্ত ভিডিও নিয়মিত আপলোড করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং। মডার্ন আইডিয়া, গ্রিন লাভ, স্যাটিসফাইড লাইফ।